শঙ্কা কেটে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। স্বাগতম আকাশ নিউজ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আরও একটি নতুন ভিডিওতে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া কেমন থাকবে, কি জানাচ্ছে বাংলাদেশ হাওয়া অফিসের তরফ থেকে, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের এই আপডেটটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এইবার জেনে নেব এক নজরে। গতকাল শুক্রবার দেশের কয়েক জায়গায় বজ্রপাত সহ শিলাবৃষ্টি হওয়ার ঘটনা ঘটেছে, তবে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এমন সংখ্যা কেটে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। উপরে একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তিনি আরও জানান, দেশের কোথাও বৃষ্টি কিংবা বজ্রপাত শিলাবৃষ্টির সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ শনিবার সকাল ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি জানিয়েছে, আগামী তিন দিনের আবহাওয়ায় দেশের আবহাওয়া পরিবর্তন হতে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা পরিবর্তিত হয়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত চব্বিশ ঘন্টায় কক্সবাজার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 30.3 ডিগ্রিতে রেকর্ড করা হয়েছে। গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 20.1 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলাই 14 মিলিমিটার, রাজারহাট 5 মিলিমিটার, তেঁতুলিয়ায় 3 এবং রাজশাহী বগুড়া যশোর জেলায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, ঢাকায় বাতাসের গতি দিক পূর্ব দক্ষিণ দিক থেকে ঘন্টায় 6-12 কিলোমিটার। আজ সকাল ছটায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 74%। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা 5:59 মিনিট, আর আগামীকাল সূর্যোদয় ভোর 6:25 মিনিট। তো এই মুহূর্তে বঙ্গোসাগর নিরাপদ। বঙ্গোসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা কোনো ধরনের উত্তাল পরিস্থিতি নেই। যদি কোনো ধরনের পরিবর্তন আসে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দেওয়া হবে বা সাথে সাথে আপডেট দেওয়া হবে। তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।